এবার বুবলির অপমানের যোগ্য জবাব দিলেন শাকিব খান। বুবলি সম্প্রতি তার অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিওর মাধ্যমে শাকিব খানকে চরমভাবে অপমান করেছে। তিনি বলেছেন শাকিব খান নাকি তাকে কোনো আর্থিকভাবে সহায়তা করেননি, তিনি নিজেই নিজে সন্তানের খরচ মেটাচ্ছেন। এবং পাশাপাশি স্বপ্নম বুবলি আমেরিকা থাকাকালীন শাকিব খান কত ডলার দিয়েছে সেই হিসাবটিও তিনি পাবলিকের সামনে বলেছেন। এ নিয়ে বেশ চটে গিয়েছেন শাকিব খান। তিনি বলেছেন বুবলি যা বলেছে তার কোনোটাই সত্যি নয়। এই বিষয় নিয়ে কথা বলতে খুব শীঘ্রই মিডিয়ার সামনে আসছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে বুবলির এই দাবি পুরোপুরি মিথ্যে বলে দাবি করেছে শাকিব। শাকিব 2-2.5 লাখ টাকা বুবলিকে পাঠিয়েছে প্রতি মাসে। তাছাড়া এসব ঘরোয়া বিষয় বুবলি কেন পাবলিকের সামনে এভাবে বলছে, এ নিয়ে শাকিব খান বেশ চটে গিয়েছেন। বুবলির ভিডিও বার্তার পর চুপ হয়ে যান শাকিব খান ও অপু বিশ্বাস। সবাই বলছে যেহেতু শাকিব খান চুপ হয়ে আছে তাহলে বুবলি যা বলছে সব সত্য বলছে। কিন্তু শাকিব খান বলেছেন সম্প্রতি তিনি শের খান সিনেমা এবং রায়হান রাফি পরিচালিত প্রেমিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছে, যার কারণে বুবলির ভিডিওটি সম্পূর্ণভাবে দেখা হয়নি তার। কিন্তু শাকিব খান এবার একটি গণমাধ্যমকে বলেছে বুবলির এই ভিডিও বার্তাটি সম্পূর্ণ দেখে যোগ্য জবাব নিয়ে মিডিয়ার সামনে আসবে শাকিব খান। সুপ্রিয় বন্ধুরা, খুব শীঘ্রই শাকিব খান করবেন সংবাদ সম্মেলন। বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই সেটা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে।